চায়ের রাজধানী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার এই ময়লার ভাগাড় থেকে আপনাদের সবাইকে যারা আমার লাইভে যোগদান করলেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও আদাব জানাচ্ছি। আমি যে জায়গায় দাঁড়াই আছি, যে জায়গায় আসছি আজকে এই শনিবারে, আসার কারণ হচ্ছে কি, আপনারা দেখতেছেন যে আমি অনেকগুলা মানুষ নিয়ে, পুজুর নিয়ে, ছাত্র নিয়ে, ছাত্রী নিয়ে এই জায়গায় দাঁড়াই আছি। শ্রীমঙ্গলের অমঙ্গল দেখে আর সহ্য করতে পারলাম না, এই জন্য চলে আসলাম। ময়লার মধ্যে দাঁড়ানোর কারণ হচ্ছে গিয়ে, যে কারণে দেখাইতে চাই, এই যে ময়লার বাগানের মধ্যে আমি দাঁড়াইছি, আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাইতে চাই। এখানে সারা শরীরে ময়লা লেগে যাবে হয়তো, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমার যে পেছনটাতে, এই যে ঠিক ময়লায় দাঁড়াই আছি, এখানে পেছনটাতে হচ্ছে গিয়ে শ্রীমঙ্গল সরকারি কলেজ দেখেন লেখা দেখা যায়, আর বাম পাশে হচ্ছে গিয়ে এখানে একটা স্কুল, আর এইদিকে আপনি দেখেন, এইদিকে দেখাও, এইদিকে হচ্ছে গিয়ে এখানে একটা মাদ্রাসা এবং মসজিদ। সব মিলাইয়া প্রায় 17,000 ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেন। আশ্চর্য লাগে যে এই এতগুলা প্রতিষ্ঠানের ঠিক যেখানে প্রতিষ্ঠানের মাঠ থাকার কথা, এই মাঠের জায়গায় এখন এই রকম ময়লার বাগার, এক মিনিট আপনি দাঁড়াই থাকতে পারবেন না। আরও একটা খবর আপনি জেনে যান, আশ্চর্য হবেন, যে এই শ্রীমঙ্গল পৌরসভা, এটা একটা ফার্স্ট ক্লাস পৌরসভা। এই পৌরসভাতে 12 বছর ধরে কোনো নির্বাচন হয় না, একজন মানুষই 12 বছর ধরে এই ধরেন এই পৌরসভার এই পৌর মেয়র হিসাবে আছেন। আমি ওনাকে দোষারোপ করব না, শুধু অবস্থানটা আপনাদেরকে দেখাইতে চাই। আমি এই জায়গায় এসে জিজ্ঞেস করলাম যে ওনারা 17,000 ছাত্রছাত্রী বিভিন্ন সময় আন্দোলন করছেন, ডিসি সাহেবের কাছে গেছেন, এসপি সাহেবের কাছে গেছেন, এমপি সাহেবের কাছে গেছেন, উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে গেছেন এবং মেয়র সাহেবের কাছে গেছেন, বারবার বলছেন যে আমরা দেখতেছি, আমরা দেখতেছি। আমি জিজ্ঞেস করলাম যে আমি যতজনের কাছে আপনারা গেছেন, কারো ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে কিনা? কিন্তু দুঃখের বিষয়, যেসব নেতৃবৃন্দের কথা আমি বললাম, এমপি সাহেব থেকে শুরু করে একেবারে পৌরসভার মেয়র পর্যন্ত, তাদের ছেলে মেয়েরা একজনও এখানে কেউ পড়াশোনা করেন না। এদের কেউ বিদেশে করেন, কেউ ঢাকাতে করেন, কারণ নিজের ছেলে মেয়ে এই ময়লাতে পড়াশোনা করলে যে দরদটা হইতো, এই দরদটা নেতাদের নাই। এই শ্রীমঙ্গলের ব্যাপারে অন্তত নেতাদের এই দরদটা নাই। আমি লাইভে এসে আপনাদেরকে দেখাইতে চাই, যারা শ্রীমঙ্গলের, আপনারা মনে করেন যে শ্রীমঙ্গলের এটা একটা চায়ের রাজধানী এবং সাংঘাতিক রকমের প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা, কিন্তু এইখানের মানুষগুলারও যে অন্ধকার আছে, এইখানের মানুষগুলারও যে কষ্ট আছে, এবং অনেকগুলা মানুষ, এদের চেহারাটা আপনি দেখেন, এরা আসছে এই যে ময়লা, তাও কোনোভাবে এখানে ময়লা থেকে মুক্তি পাওয়া যায় কিনা? 12 বছর ধরে মেয়র সাহেব এখানে আছেন, চাইলেই উনি একটা ব্যবস্থা করতে পারেন। আমি অনুরোধ করব এখানের এমপি সাহেব যিনি আছেন, এইখানের যারা নেতৃবৃন্দ আছেন, আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চাই, এত হাজার হাজার বাচ্চাদেরকে এরা যদি ময়লার বাগার থেকে এরকম বের হয়ে, এরা কিন্তু প্রকৃত স্টুডেন্ট থাকবে না, এবং প্রকৃত মানুষ হওয়া এদের জন্য অনেক কঠিন। এরা বাংলাদেশের নেতৃবৃন্দের প্রতি চরম ঘৃণা প্রকাশ করতেছে, যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন। এরা মনে করে এরাই একমাত্র কারণ, যার কারণে এরা বছরের পর বছর এখানে এই ময়লার ভাগাড়ের মধ্যে আছে। আমি শুধু যাওয়ার আগে আপনাদেরকে, লাইভ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে এই ময়লাটা দেখাচ্ছি, আর দুই একজন এখানে ভোগান্তির শিকার যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করতে চাই, এখানে কি আপনারা কেউ কেউ আছেন, কথা বলবেন? আচ্ছা, এখানে আপনার নামটা একটু কি? আমার নাম মাজিদ চৌধুরী। আচ্ছা, এই যে এতগুলা স্কুল এবং স্টুডেন্ট, স্টুডেন্টদের যে এই যে ময়লা, আপনারা কতদিন ধরে এটা আপনারা সহ্য করতেছেন? আমরা এখানে, এটা শ্রীমঙ্গল উপজেলার একমাত্র, শ্রীমঙ্গল পৌরসভার একমাত্র ময়লার ভাগার, এটার বয়স 70 বছরের উপরে। আমরা দীর্ঘদিন থেকে, বহু বছর থেকে, 12 বছর প্রায় আমরা বিভিন্ন জায়গায় চিঠি চালাচালির থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত, বিচার বিভাগ, সম্প্রতি আপনার 6 মাস আগেও আমরা ডিসি এসপি মহোদয়ের কাছে আমরা লিখিতভাবে, এবং ওনারাও এখানে আসছিলেন, আসার পর ওনারা অবস্থা দেখে বলছেন কোনো অবস্থাতেই এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই পরিবেশ থাকতে পারে না। ওনারা অত্যন্ত শিক্ষিত মানুষ, ওনারা উপলব্ধি করে দেখছেন যে নেতৃবৃন্দরা আসেন, আসে বড় বড় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, ওই বইয়ের ভাষায় বিভিন্ন কথা বলতেছেন যে না, এখানে কোনো ময়লা থাকতে পারে না, তারপর যেখানে যেভাবে ফাইল ছুঁড়ে ফেলতেছেন। আরে, মানুষের রাজনীতি করলে, মানুষের প্রতি যদি দরদ না থাকে, বিশেষ করে এই ছাত্রছাত্রীদের প্রতি যদি দরদ না থাকে, নিজের সন্তানের পড়াশোনার ব্যাপারে যদি দরদ থাকে, তাইলে নিজের এলাকার, নিজের কনস্টিটিউয়েন্সির মানুষের প্রতি দরদ থাকতে হবে, নাইলে আপনারা কেউ প্রকৃত নেতা হইতে পারবেন না। আপনাদের জন্য অনেক দোয়া করে যাচ্ছি, কারণ আপনারাই এই দেশটারে বদলাইতে পারবেন, আমরা পারবো না। আপনারা শপথ নিয়েছেন, আপনারা স্বয়ং বিধাতার কাছে আপনারা শপথ নিয়েছেন, এত মানুষ সে কষ্টে রাখেন না। লাইভ থেকে বিদায় নেওয়ার আগে শুধু একটা কথা বলবো,
দুষাদুষি বাদ দেন, বাদ দিয়ে কোন রকম এই এতগুলা 17,000 বাচ্চাকে, কারণ এরাই ভবিষ্যৎ শ্রীমঙ্গল গড়ে তুলবে, ভবিষ্যৎ মৌলভীবাজারের এরাই হবে এখানের স্টেক হোল্ডার। আপনারা এদেরকে পিছনে রেখে শ্রীমঙ্গলের ভবিষ্যৎ কখনো উন্নত করতে পারবেন না। আমি একজন ব্যারিস্টার হিসেবে আপনাদের কাছে হাত জোর করে চাইতেছি যে এতগুলা বাচ্চারে আপনাদের প্রতি ঘৃণা নিয়ে বড় হইতে দিয়েন না, এবং দেশের প্রতি, দেশের আইন শৃঙ্খলার প্রতি এই রকম একটা ঘৃণা নিয়ে বড় হইতে দিয়েন না। আপনাদের কাছে শ্রীমঙ্গলের দায়িত্ব দিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আরো দেখাইলে আরো কষ্ট পাবেন, আরো দেখাইলে আপনাদের আরো বদনাম হবে, তাই এত বদনাম আপনাদেরকে করতে চাই না। এখন একজন একজন পানি দেখাইলেন এখানে, ময়লার নিচে যে পানি, এই এই পানি আপনারা পৌরবাসীরা খান, আমি আর পানি দেখাইতে চাই না। দেখাইলে আপনাদের আর কিচ্ছু থাকে না, চেহারা দেখাইবার মতো কোনো অবস্থা থাকে না। নৈতিক মানুষ হইলে এত বড় অভিযোগ তোলার পর, নিজের ভোটাররা যখন এত বড় অভিযোগ তুলে, তখন নৈতিকভাবে নেতৃত্ব দেওয়ার কোনো ক্ষমতা থাকে না। তারপর আপনাদের জন্য দোয়া রইল, আশা করি এই জায়গা থেকে এদেরকে মুক্তি দিবেন এবং শ্রীমঙ্গলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। জেলা চেয়ারম্যান মহোদয় সহ আসছিলেন, ওনার ৬ মাস সময় চাইছেন, মানে কি সময় নিয়ে যাচ্ছেন, সময় নিয়ে যাচ্ছেন। আপনারা কত লোকের কথা শুনবেন, যত সামনে যাবেন তত সমস্যার কথা শুনতে থাকবেন। আর শুনাইতে চাই না, যদি আপনারা অন্তত আমাদেরকে বিশ্বাস করেন, অন্তত একটা ব্যবস্থা গ্রহণ করেন, শ্রীমঙ্গলের মানুষকে আল্লাহর হস্তে এই জায়গা থেকে মুক্তি দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।